পরিপাক তন্ত্র কাকে বলে? যে তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে পরিপাক তন্ত্র বলে। যে তন্ত্রটা পরিপাক অংশ গ্রহণ করে সেটাকে বলে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের কয়টা অংশ? অংশ দুইটা, একটা হচ্ছে পরিপাক নালী বা পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, এইটার কিছু অংশ ছিল যে অংশগুলো আমরা বর্ণনা করছিলাম। তার প্রথম অংশ ছিল মুখছিদ্র। তারপর কি ছিল? মুখছিদ্রের পরে ছিল মুখ গহ্বর। মুখ গহ্বর, হ্যাঁ, মুখ গহ্বরের পরে ছিল গলবিল। গলবিলের পরে যে লম্বা নালী সেটা হচ্ছে অন্ন নালী। অন্ন নালীর পরের যে অংশটা সেটা হলো পাকস্থলী। পাকস্থলীর পরের যে অংশ সেটা হচ্ছে ক্ষুদ্রন্ত্র। ক্ষুদ্রন্ত্রের পরে আছে বৃহদন্ত্র, এবং বৃহদন্ত্রের শেষে ছিল হচ্ছে পায়ু। মনে আছে তোমাদের? আচ্ছা বলো তো, এই যে মুখ গহ্বর, মুখ গহ্বরের মধ্যে দাঁত থাকে, দাঁত কয় ধরনের হয়? শুনছো, দাঁত কয় ধরনের হয়? চার ধরনের, চার ধরনের। কি কি বলো তো? কর্জন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত। এই যে দাঁত কয়বার ওঠে? দুইবার। দুইবার, একটা হচ্ছে দুর্দাঁত আর একটা হচ্ছে স্থায়ী দাঁত। দুর্দাঁত কয়টা ছিল? 20টা, আর স্থায়ী দাঁত 32টা। এখন এই 32টা সবার হবে এমন কোনো কথা নয়। আক্কেল দাঁত আছে 4টা, এই 4টা আক্কেল দাঁতের মধ্যে যার যে কয়টা দাঁত উঠবে তার সেই কয়টা হবে আর কি। এরকম ছিল না ব্যাপারটা? জি টিচার। আচ্ছা, তো এগুলো বলে আমরা গতদিনে পৌষ্টিক নালি যেটা সেটা শেষ করছিলাম। তারপর আমাদের আর বাকি থাকে পরিপাক তন্ত্রের পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক গ্রন্থি কি? আমাদের যে এই দেহ আছে, এই দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে। কিছু একটা ছোট অঙ্গাণু বা অঙ্গ আছে যেখান থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়। এই রসগুলো দেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তো যে অঙ্গটা থেকে এই রসগুলো নিঃসৃত হয় সেটারই বলা হচ্ছে গ্রন্থি। এখন এই গ্রন্থি আমাদের মাথায় আছে, চোখে আছে, মুখে আছে, পেটে আছে, এরপর দেখা যাচ্ছে কিডনি যেটা সেখানে আছে। দেহের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের গ্রন্থি গুলো আছে আর কি। তো পরিপাক গ্রন্থি তাহলে কোনগুলা? যে গ্রন্থি গুলা আমাদের পরিপাকের সাথে সম্পর্কিত সেই গ্রন্থি গুলাকেই বলা হবে পরিপাক গ্রন্থি। বুঝতে পারছো ঘটনাটা? জি টিচার। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে আমাদের দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রন্থি আছে, যে গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়। তো এই যে গ্রন্থি গুলা সবগুলোই তো আর পরিপাকের সাথে সম্পর্কিত নয়, তাই না? তো যে গ্রন্থি গুলা আমাদের খাদ্য পরিপাকের সাথে সম্পর্কিত সেই গ্রন্থি গুলাকেই বলা হয় হচ্ছে পরিপাক গ্রন্থি। তো আমাদের দেহে এরকম কয়েকটি পরিপাক গ্রন্থি হলো, প্রথমে লালা গ্রন্থি, এরপর আরেকটু নিচে যদি আমরা আসি তাহলে পাবো গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাকস্থলীতে যে গ্রন্থি গুলো থাকে সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এরপর পাকস্থলীর দুই পাশে, এক পাশে থাকে হচ্ছে যকৃৎ, আরেক পাশে থাকে অগ্ন্যাশয়। তাহলে যকৃৎ একটা গ্রন্থি, অগ্ন্যাশয় একটা গ্রন্থি। আর এই যে পাকস্থলীর পরে শুরু হয়েছে আমাদের ক্ষুদ্রন্ত্র, সেই ক্ষুদ্রন্ত্রে কিছু গ্রন্থি আছে, এই গ্রন্থি গুলাকে বলা হয় হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। মানে অন্ত্রে যে গ্রন্থি গুলো থাকে সেগুলো হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। বুঝতে পারছো? জি জি। তাহলে পরিপাকের সাথে সম্পর্কিত কয়টা গ্রন্থি সম্পর্কে আমরা জানলাম? 5টা গ্রন্থি। একটা হচ্ছে লালা গ্রন্থি, এরপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপর বললাম যকৃৎ, এরপর অগ্ন্যাশয়, এবং শেষে আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা বলো তো, লালা গ্রন্থি কোথায়? লালা গ্রন্থি কোথায় অবস্থান করে? লালা গ্রন্থি কোথায় অবস্থান করে বলো? মুখ গহ্বরে। মুখ গহ্বরে, গুড। এই যে আমাদের লালা গ্রন্থিটা আছে, এই লালা গ্রন্থি অবস্থান করে মুখ গহ্বরে। লালা গ্রন্থির সংখ্যা তোমাদের বলছিলাম, আমাদের এই যে সিলেবাস সেখানে আসে কিনা আমি জানি না,
লালা গ্রন্থির সংখ্যা বলছিলাম যে লালা গ্রন্থি থাকে তিন জোড়া, দুই কানের নিচে এবং সামনে প্যারোটিড গ্রন্থি, চোয়ালের নিচে সাব ম্যাক্সিলারি গ্রন্থি এবং জিহ্বার নিচে সাব লিঙ্গুয়াল গ্রন্থি, এই তিন জোড়া লালা গ্রন্থি থাকে। আর লালা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটাকে কি বলে? লালা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় এটাকে বলা হয় লালা রস। এখন এই যে লালা রস, এখানে কি থাকে? একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম মনে আছে কি? অ্যামাইলেজ নামক একটা এনজাইম থাকে। আর এই লালা কি কাজ করে? লালা যে কাজটা করে সেটা হলো খাদ্যদ্রব্যকে পিছিল্ল করে এবং সেটা গলধকরণে সাহায্য করে। মনে আছে এটা আমাদের, আমরা গতদিনে বলছিলাম ওই মুখ গহ্বর যখন পড়ছি তখনই এই কথাগুলো বলা হয়েছিল যে মুখের মধ্যে লালা গ্রন্থি থাকে, লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়, এই লালা রস খাদ্যদ্রব্যকে পিছিল্ল করে এবং গলধকরণে সাহায্য করে। আর যেহেতু এখানে অ্যামাইলেজ নামক একটা এনজাইম থাকে, এই এনজাইমের জন্য এখানে শর্করা জাতীয় খাদ্যের কিছুটা পরিপাক সম্পন্ন হয়। এই জন্য দেখা যায় খাদ্যদ্রব্য যখন আমরা চিবিয়ে কিছুক্ষণ যদি মুখে ধরে রাখি তখন দেখা যায় মিষ্টি অনুভূত হচ্ছে, এটা ওই এনজাইমটা শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে মিষ্টিটা ওই গ্লুকোজে পরিণত করে, যার জন্য আমরা মুখে মিষ্টি অনুভব করি। এটা হচ্ছে লালা গ্রন্থি সম্পর্কিত কথাবার্তা। লালা গ্রন্থির পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। মুখের মুখ গহ্বরে থাকে লালা গ্রন্থি, তারপরে চলে আসলো পাকস্থলী। আচ্ছা গ্যাস্ট্রিক গ্রন্থিটা কোথায় থাকে? পাকস্থলীর ভিতরের প্রাচীর, পাকস্থলীর যে ভিতরের প্রাচীরটা আছে সেই ভিতরের প্রাচীরে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি। ওকে ফাইন। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসৃত হয় যেটাকে বলে গ্যাস্ট্রিক রস বা পাচক রস। পাচক রস, হ্যাঁ। এই গ্যাস্ট্রিক রসে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এই জন্য দেখা যায় যে এখানে খাদ্যদ্রব্যটা অম্লীয় হয়ে যায় বা অ্যাসিডিক হয়। আর এই যে এনজাইমটা বা গ্রন্থি নিঃসৃত রসটা সেটা যেটা করে, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এই জন্য আমাদের খাদ্যদ্রব্যের সাথে যদি ব্যাকটেরিয়া ছত্রাক বা অন্য কোনো অণুজীব প্রবেশ করে তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে নষ্ট করে খাবারটাকে আমাদের স্বাস্থ্য উপযোগী করে তোলে আর কি। মানে কোনো বাইরের অণুজীব যদি প্রবেশ করে তাহলে সেগুলোকে ধ্বংস করে ফেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির যে রস সেটার কাজ। গ্যাস্ট্রিক গ্রন্থির পর দেখবো যে আমাদের পাকস্থলীর দুই পাশে, বাম পাশে আছে যকৃৎ, ডান পাশে আছে অগ্ন্যাশয়। এখন এই যে যকৃৎ, যকৃৎ হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। যকৃৎ কি দেখছো তোমরা? না স্যার দেখো নাই। মানুষের না দেখো, মুরগি তারপর গরু খাসি এদের তো দেখার কথা। দেখছি স্যার। কলিজা বলে না স্যার? হ্যাঁ, ওই যে একটুখানি তোমার হচ্ছে চকলেট কালারের মতো, লালচে লালচে কালারের মতো একটা ই থাকে যেটাকে আমরা কলিজা বলি মুরগির ক্ষেত্রে, ওটাই কিন্তু যকৃৎ। হ্যাঁ, গরুর ক্ষেত্রে গরুর কলিজা যেটা বলা হয় সেটা হচ্ছে যকৃৎ। এটা সাইজটা দেখছো কত বড়? হ্যাঁ স্যার, কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে যকৃৎ মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি আর কি। এই যে যকৃৎ গ্রন্থি এইটা চারটা খণ্ডে বিভক্ত থাকে এবং খণ্ডগুলা অসমান হয়, মানে খণ্ডগুলো সমান সমান থাকে না, কোনো খণ্ড বড় কোনো খণ্ড ছোট এরকম একটা ব্যবস্থাপনা থাকে। আর এই যকৃতের নিচের দিকে একটা ছোট্ট থলি থাকে, যে থলির মতো একটা অংশ থাকে, যে থলিটাকে বলা হয় হচ্ছে পিত্ত থলি। তাহলে যকৃতের নিচে যে থলিটা থাকে সেটার নাম কি? পিত্ত থলি। এই পিত্ত থলিতে পিত্ত রস অর্থাৎ যকৃৎ গ্রন্থিটা যে রসটা নিঃসৃত করে সেই রসটা নাম হচ্ছে পিত্ত রস। এই পিত্ত রসটা পিত্ত থলিতে জমা থাকে। আচ্ছা, ডিওডেনাম যখন আমরা পড়তেছিলাম তখন আমরা বলছি যে পিত্তাশয় থেকে একটা নালী এসে ডিওডেনামে প্রবেশ করে, আবার অগ্ন্যাশয় থেকে একটা নালী এসে ডিওডেনামে প্রবেশ করে। তোমাদের কি মনে আছে? তো কি হয় যে এই যে পিত্ত থলিতে বা পিত্তাশয়ে পিত্ত রস জমা হলো, এই রসগুলো পিত্ত নালীর মাধ্যমে কোথায় চলে আসে? ডিওডেনামে চলে আসে। ক্ষুদ্রান্তরের একটা অংশ হচ্ছে ডিওডেনাম, সেই ডিওডেনামে
এই পিত্ত রসগুলো চলে আসে, চলে আসার পর খাদ্যের সাথে মিশ্রিত হয়। আচ্ছা, খাদ্যের সাথে মিশ্রিত হলে এই যে পিত্ত রস, এটা আবার হচ্ছে তোমার ক্ষারীয় গুণ সম্পন্ন। পিত্ত রসটা কি ধরনের গুণ সম্পন্ন? ক্ষারীয় গুণ, ক্ষারীয়। আচ্ছা, পাকস্থলীতে যে খাদ্যদ্রব্যের সাথে যে রসটা নিঃসৃত হলো, গ্যাস্ট্রিক রস, সেটা কি গুণ সম্পন্ন ছিল, মনে আছে? একটু আগে বললাম যে পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয় সেটা অম্লীয় গুণ সম্পন্ন, মানে অ্যাসিডিক, অম্ল। আর এই পিত্তশয় থেকে যে পিত্ত রসটা আসে এইটা হচ্ছে ক্ষারীয় গুণ সম্পন্ন। ফলে ওই যে অম্লীয় খাদ্যটা সেটা এখানে ক্ষারীয় হয়ে যায় এবং পরিপাকের উপযোগী হয়ে ওঠে। আচ্ছা, এই যে পিত্ত রসটা আসে এটা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরকম ব্যাপারগুলো এই তোমাদের হচ্ছে যকৃত থেকে জানবে। তাহলে যেটুকু জানবা যে যকৃত সবচেয়ে বড় গ্রন্থি, এখানে এটার সাথে একটা থলি লাগানো থাকে নিচে, সেটাতে বলে হচ্ছে পিত্ত থলি বা পিত্তাশয়। এখানে পিত্ত রস জমা থাকে, পিত্তাশয় থেকে পিত্তাশয় নালীর মাধ্যমে এই যে পিত্ত রস যেটা, সেটা ডিউডিনামে প্রবেশ করে, খাদ্যদ্রব্যের সাথে মিশ্রিত হয়ে খাদ্যকে নিরপেক্ষ করে। ওই অম্লীয় আর ক্ষার একসাথে যখন বিক্রিয়া করে তখন এটা নিরপেক্ষ খাদ্যে পরিণত হয় এবং খাদ্যটা পরিপাকের উপযোগী হয়ে যায়। আর এই যে পিত্ত রস, এটা মূলত স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এটা গেল হচ্ছে যকৃত সম্পর্কিত কথাবার্তা। এরপর তার অপোজিটে পাতার মতো একটা অংশ থাকে, যে অংশটাকে বলা হয় হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় দেখতে কিসের মতো? পাতার মতো। হ্যাঁ, অগ্ন্যাশয় দেখতে অনেকটা পাতার মতো। এই যে অগ্ন্যাশয়, এখান থেকে নিঃসৃত হয় অগ্ন্যাশয় রস। আচ্ছা, এই অগ্ন্যাশয় রসের মধ্যে যে এনজাইম গুলা থাকে সেগুলো হচ্ছে অ্যামাইলেস, ট্রিপসিন এবং লাইপেস। এই এনজাইম গুলা তোমার খাদ্যদ্রব্যের সাথে মিশ্রিত হয় এবং অ্যামাইলেজ যেটা, এটা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়। ট্রিপসিন যেটা, এটা তোমার আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়। আর লাইপেস যেটা, এটা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়। বুঝতে পারছো ঘটনাটা? জি টিচার। তাহলে তিনটা, একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা হচ্ছে ট্রিপসিন, একটা হচ্ছে লাইপেস। এই অ্যামাইলেজ কি জাতীয় খাদ্যকে পরিপাক করবে? শর্করা জাতীয় খাদ্য। এরপর ট্রিপসিন যেটা, এটা আমিষ জাতীয় খাদ্য, এবং লাইপেস যেটা, এইটা পরিপাক করবে কোন ধরনের খাদ্য? স্নেহ জাতীয় যে খাদ্য আছে, হ্যাঁ, স্নেহ জাতীয় যে খাদ্যগুলো, এই খাদ্যগুলোকে পরিপাক করবে। আচ্ছা, অগ্ন্যাশয় সম্পর্কে আর একটুখানি কথা বলি। এই অগ্ন্যাশয় থেকে, আর এগুলো তো আসলে হচ্ছে ইনসুলিন, ইয়া তোমার এনজাইম, এই অগ্ন্যাশয় থেকে আবার হরমোনও নিঃসৃত হয়। আচ্ছা, এই যে হরমোন আর এনজাইম, এই দুটো কি জিনিস তোমরা কি জানো? হরমোন কি জিনিস আর এনজাইম কি জিনিস, কোথা থেকে নিঃসৃত হয়, এইটা কি একটুখানি জানা আছে তোমাদের? আচ্ছা, আমি বলি, একটু শোনো। দেখো, ওই গ্রন্থির সম্পর্কে যেটা বললাম যে দেহে কিছু অঙ্গ থাকে যেগুলো থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়, ওই অংশগুলাকেই বলা হয় হচ্ছে গ্রন্থি। এখন আমাদের দেহে যে গ্রন্থিগুলো আছে সেগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হলো বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে এই গ্রন্থি গুলোতে যে রস নিঃসৃত হবে সেটা পরিবহনের জন্য তোমার হচ্ছে কোনো নালী থাকবে না আর কি। নালীবিহীন যে গ্রন্থি সেগুলোকে বলে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর নালীযুক্ত যে গ্রন্থি সেগুলোকে বলে বহিঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, এখন একটা গ্রন্থি থেকে রস নিঃসৃত হলো, সেই রসটা যদি নালীর মাধ্যমে পরিবাহিত হয় তাহলে সেটা হচ্ছে এনজাইম। আর এই যে রস নিঃসৃত হলো সেইটা যদি নালী ছাড়া অর্থাৎ রক্তের মাধ্যমে পরিবাহিত হয় সেটা হলো হরমোন। তো পরিপাকের সাথে যে রসগুলো নিঃসৃত হয় এগুলো মূলত হচ্ছে এনজাইম। তাহলে গ্রন্থি থেকে পরিপাকের জন্য যে রসগুলো নিঃসৃত হয় সেগুলো কি? এনজাইম। আচ্ছা, তোমরা ইনসুলিনের নাম শুনছো? জি, ইনসুলিন, ওই যে ডায়াবেটিস হলে তাদেরকে ইনসুলিনটা ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, এই হরমোনটাও কিন্তু নিঃসৃত হয় অগ্ন্যাশয় থেকে। বুঝতে পারছো কথাটা? ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় থেকে। তাহলে একটা ব্যাপার দেখো, খেয়াল করো, ইনসুলিন হচ্ছে হরমোন,
আর এদিকে অ্যামাইলেজ লাইপেজ এগুলো হচ্ছে ইনসুলিন ইয়া সরি এনজাইম হ্যাঁ তাহলে অ্যামাইলেজ লাইপেজ এগুলো হচ্ছে এনজাইম আর ইনসুলিন হচ্ছে হরমোন গ্রন্থি থেকে হয় ইনসুলিন নিঃসৃত হয় না হলে হরমোন নিঃসৃত হয় কিন্তু অগ্ন্যাশয় এমন একটা গ্রন্থি যেটা থেকে এনজাইমও নিঃসৃত হচ্ছে হরমোনও নিঃসৃত হচ্ছে যেহেতু একটা গ্রন্থি থেকে এই দুই ধরনের জিনিসই নিঃসৃত হচ্ছে এই জন্য তোমার এই যে অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি কথাটা কি বুঝতে পারলা না বুঝতে পারলে বলো আমি আবার বলবো আচ্ছা দেখো ব্যাপারটা আমি আরেকবার বলি একটা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হবে অথবা ওই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হবে মানে এক একটা গ্রন্থি কোনো কোনো গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয় কোনো কোনো গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় এখন যদি কোনো গ্রন্থি থেকে এনজাইম এবং হরমোন দুইটাই নিঃসৃত হয় তাহলে সেই গ্রন্থিটাকে বলা হবে মিশ্র গ্রন্থি বুঝলে কথাটা তো অগ্ন্যাশয় হচ্ছে ওই ধরনের একটা গ্রন্থি যে গ্রন্থি থেকে একদিকে অ্যামাইলেজ লাইপেজ ট্রিপসিন এই ধরনের এনজাইম নিঃসৃত হচ্ছে আরেকদিকে ইনসুলিন গ্লুকাগন এদের মতো হরমোন নিঃসৃত হচ্ছে যেহেতু একটা গ্রন্থি থেকে দুই ধরনের জিনিস নিঃসৃত হচ্ছে এনজাইম হরমোন নিঃসৃত হচ্ছে এই জন্য অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব আন্তরিক গ্রন্থি আন্তরিক গ্রন্থি কোথায় থাকে আন্তরিক গ্রন্থি থাকে অন্ত্রে বিশেষ করে ক্ষুদ্র অন্ত্র ক্ষুদ্র অন্ত্রের অন্তঃপ্রাচীরে আন্তরিক গ্রন্থি গুলো অবস্থান করে আর এদের থেকেও তোমার হচ্ছে আমিষ স্নেহ এবং শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয় এবং সেগুলো পরিপাকে অংশগ্রহণ করে এই হচ্ছে আমাদের পরিপাক সংক্রান্ত যে গ্রন্থি গুলো সেগুলো সম্পর্কিত কথাবার্তা তাহলে পরিপাক সম্পর্কিত গ্রন্থি কয়টা সম্পর্কে আমরা আলোচনা করলাম পাঁচটা গ্রন্থি আমি বলতেছি তোমরা শুনবা এরপর আমি জিজ্ঞেস করবো পরিপাক গ্রন্থি পাঁচটা সম্পর্কে আমরা আলোচনা করলাম একটা হচ্ছে লালা গ্রন্থি এরপর যকৃত অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি শুনছো তাহলে লালা গ্রন্থি যকৃত অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি আন্তরিক গ্রন্থি এই পাঁচটা হচ্ছে পরিপাক গ্রন্থি বলতে পারবা কেউ একজন বলো তো দেখি এই যে পরিপাক সংক্রান্ত যে গ্রন্থি পাঁচটা এই পাঁচটার নাম বলো লালা গ্রন্থি যকৃত তার হচ্ছে আন্তরিক গ্রন্থি আর কি পাঁচটা হলো একটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি হ্যাঁ গ্যাস্ট্রিক গ্রন্থি তাহলে লালা গ্রন্থি তারপর যকৃত অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে আন্তরিক গ্রন্থি লালা হ্যাঁ লালা গ্রন্থিটা কোথায় থাকে মুখ গহ্বরের পেছনে মুখ গহ্বরের এই যে অংশটা সেই অংশে থাকে লালা গ্রন্থি কয় জোড়া থাকে লালা গ্রন্থি তিন জোড়া তিন জোড়া লালা গ্রন্থি এরপর যকৃত কোথায় থাকে স্যার পিত্তথলি যকৃতটা থাকে কোথায় সেটা বলতেছি পিত্তথলি তো যকৃতের সাথে লাগানো থাকে তাহলে যকৃতটা কোথায় থাকে যকৃত কোথায় থাকে পাচ্ছ না যকৃত থাকে এই যে পাকস্থলী যেটা সেই পাকস্থলীর তোমার হচ্ছে বাম পাশে অবস্থান করে ডান পাশে সরি ডান পাশে অবস্থান করে যকৃত আর অগ্ন্যাশয় কোথায় থাকে তার পিত্তথলির নিচে ওইটা থাকে অগ্ন্যাশয় থাকে তার অপোজিটে যকৃত যে সাইডে থাকে তার অপোজিট সাইডে থাকে হচ্ছে তোমার অগ্ন্যাশয় আর পিত্তথলি যেটা সেটা যকৃতের সাথে লাগানো থাকে যকৃতের নিচের দিকের একটা অংশ হচ্ছে তোমার এই পিত্তথলি আর তারপরে যে গ্রন্থি থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে বললাম গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে পাকস্থলীর ভিতরের প্রাচীরে আর আন্তরিক গ্রন্থি আন্তরিক গ্রন্থি কোথায় থাকে ক্ষুদ্রান্তের প্রাচীরে বিলাসের ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকে ক্ষুদ্রান্তের যে অন্তঃপ্রাচীর ভিতরের দিকে যে প্রাচীর থাকে সেই ভিতরের দিকে প্রাচীরে অবস্থান করে হচ্ছে আমাদের আন্তরিক গ্রন্থি তা গ্রন্থি সম্পর্কে কি একটু ধারণা হইলো তোমাদের হ্যাঁ স্যার
এই হচ্ছে তাহলে আমাদের পরিপাক তন্ত্র, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। তাহলে আমরা পরিপাক নালী সম্পর্কেও আলোচনা করছি, আর এখন পৌষ্টিক গ্রন্থি যেগুলো সেগুলো সম্পর্কে একটুখানি আলোচনা হইলো। তাহলে আমাদের মোটামুটি পরিপাক তন্ত্র শেষ। এখন এই যে পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্র সাথে সম্পর্কিত কিছু রোগ আছে, তোমরা কি দুইটা একটা পরিপাক তন্ত্রটা কি, এই দেখো মুখ থেকে শুরু করে পায় পর্যন্ত যে নালী, এটা পরিপাক নালী, এরপর যে গ্রন্থি গুলো আছে সেগুলো পরিপাক গ্রন্থি। এখন তো এই যে পরিপাক তন্ত্র যেটা, এই পরিপাক তন্ত্রের সাথে সম্পর্কিত কিছু রোগ আছে, দুইটা রোগের নাম বলতে পারবা একটু বলো তো দেখি। আচ্ছা আমি একটু এখানে ধারণা দিই, তোমরা দেখা গেছে যে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে অথবা কোনো বিয়ে বাড়িতে খাইতে গেছে, তো সেখানে প্রচুর পরিমাণে খাইলা, খাওয়ার পর কি হয় যে ভেঁপুর উঠে, তারপর বমি বমি ভাব লাগে, এরকম হয় না? গ্যাস হয়, এই যে গ্যাস হয়, হ্যাঁ এই যে এগুলো হচ্ছে। তারপর ধরো যে আমাশ হয়, ডায়রিয়া বা এরকম যে ডিজিজ গুলো হচ্ছে এগুলোকেই বলা হয় হচ্ছে পরিপাক রিলেটেড বা ডাইজেস্ট রিলেটেড ডিজিজ বা পরিপাক সম্পর্কিত, পৌষ্টিক নালী সম্পর্কিত রোগ। তো আমাদের যে সিলেবাস এখানে তিনটা রোগ সম্পর্কিত আলোচনা আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, এরপর আছে আমাশয়, আর হলো কোষ্ঠকাঠিন্য। এই তিনটা ডিজিজ সম্পর্কে এখানে একটুখানি আলোচনা আছে, এগুলো আজকে আমরা একটু দেখি আর কি। আচ্ছা গ্যাস্ট্রাইটিস এটা একটা রোগ, এটা কোথায় হয় জানো? গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? পাকস্থলীতে। এই যে গ্যাস্ট্রাইটিস যে ডিজিজটা এটা হয় মূলত পাকস্থলীতে। এইটা কেন হয়? আমরা যদি খাবারের অনিয়ম করি, দেখা গেল যে বিভিন্ন কারণ আছে, এই যে গ্যাস্ট্রাইটিসটা হবে সেটার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে এখানে যেটা আলোচনা করছে, প্রথমে বলছে বেশি মশলা এবং তেলযুক্ত খাবার খেলে, বেশি মশলা যুক্ত যে খাবারগুলা তোমরা দেখবা যে হচ্ছে বিভিন্ন ধরনের মাংস যে রান্না করা হয় সেগুলোতে বেশি মশলা ব্যবহার করা হয়, এছাড়াও বিভিন্ন ধরনের ফাস্টফুড গুলা সেগুলোতে বেশি মশলা যাতে ব্যবহার করা হয়, তো এগুলো যখন খাওয়া হয় তখন দেখা যায় যে এই গ্যাস্ট্রাইটিসের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার তেলযুক্ত খাবার, ওগুলোই মোটামুটি তেলযুক্ত খাবার, এগুলো যদি খাওয়া হয় তাহলে দেখা যেতে পারে এই গ্যাস্ট্রাইটিস যে সমস্যা সেই সমস্যা দেখা দেয়। এই যে তোমরা যখন স্কুলে আসছো, স্কুলে এসে দেখা গেছে যে স্কুলের পাশে ওই যে যে ইয়াটা আছে তোমার বাউন্ডারি, স্কুল বাউন্ডারির পাশে কিছু লোক দেখা যায় যে চপ, তারপর হচ্ছে পিএজি হ্যান ত্যান এগুলো ভাজি নিয়ে বসতো না? তা আমরা তোমাদের কি বলতাম যে ওই খাবারগুলো খেয়ে না, কেন? ওগুলো খাইলে তোমার গ্যাস্ট্রিক জনিত যে প্রবলেম বা গ্যাস্ট্রিক যে সমস্যা সেই সমস্যাটা হতে পারে, কারণ ওগুলো তেল জাতীয়, পচা তেল দিয়ে ভাজা একটা খাবার, এই জন্য ওইটা খাইলেও তোমার এই গ্যাস্ট্রাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা এরপর দেখা যায় হচ্ছে খাওয়ার অনিয়ম। খাওয়ার অনিয়মটা কি জিনিস, কিরকম একটা ব্যাপার, দেখো তুমি প্রতিদিন সকাল 8টায় সকালের খাবার খাও, এরপর 1টায় দুপুরের খাবার খাও, এরপর 8টায় রাতের খাবার খাও, এটা মনে করো যে তোমার রেগুলার একটা রুটিন, ভালো কথা, তোমার কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি দেখা যাচ্ছে একদিন সকালের খাবার খাচ্ছ 10টায়, একদিন খাচ্ছ 8টায়, একদিন 11টায়, কখন কি খাচ্ছ না খাচ্ছ তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই ধরনের যদি তোমার খাদ্য অভ্যাস হয় তাহলে তোমার গ্যাস্ট্রিক জনিত যে সমস্যা সেই সমস্যাটা দেখা দেবে, তার মানে খাবারের অনিয়ম থেকে এই সমস্যাটা হয়। আচ্ছা এখন এই গ্যাস্ট্রিক যদি হয় তখন তুমি বুঝতে পারবা যে তোমার গ্যাস্ট্রিক হয়েছে। এইটা হলে যেটা হবে, তাহলে পেট এবং বুকের মাঝে একটা অস্বস্তি বা জ্বালার ভাব, মানে পেটের এই উপরের অংশটাতে একটা জাল, মানে অস্বস্তি লাগবে, একটা ব্যথা ব্যথা অনুভূত হবে, এরকম একটা প্রবলেম দেখা দেবে। এরপর গলা ও পেট জ্বালা করে এবং পেটে ব্যথা সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা, পেটের ব্যথা এই এরকমও দেখা দেয়। আচ্ছা এখন এরপর দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিক যখন হয় অতিরিক্ত মাত্রা হয়, এটা হলে মূলত তো পাকস্থলী থেকে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষরিত হওয়ার কারণে যখন অতিরিক্ত মাত্রায় হয় তখন এর অন্তঃপ্রাচীরে ওই যে গ্যাস্ট্রিক যেটা আছে, মানে পাকস্থলী যেটা আছে সেটার অন্তঃপ্রাচীরে একটা ক্ষতের সৃষ্টি হয়, কিছু ঘায়ের মতো অংশ বা ক্ষতের সৃষ্টি হয়। যখন এই ক্ষতের মতো অংশটা সৃষ্টি হয় তখন এটারে বলা হচ্ছে পেপটিক আলসার। তাহলে গ্যাস্ট্রিকটা যখন অতিরিক্ত মাত্রায় হয় তখন পাকস্থলীতে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায় এবং সেটারে তখন কি বলা হয়, পেপটিক
আলসার। এখন এই রোগ থেকে গ্যাস্ট্রিক যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য যেটা করতে পারি তা হলো বেশি মশলা জাতীয় খাবার না খাওয়া, তেল জাতীয় খাবার না খাওয়া, এরপর দেখা যাচ্ছে নিয়ম অনুযায়ী তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে খাদ্য খাওয়া, এরপর ভরা পেটে খাবার না খাওয়া, একটুখানি খাবার পেট ফাঁকা রেখে খাবার খাওয়া, তারপর দেখা যাচ্ছে যে খাবারের সাথে সাথে পানি না খাওয়া, একটুখানি পরে পানি খাওয়া, এরকম কিছু নিয়ম কানুন অনুসরণ বলে। এবং আরেকটা ব্যাপার হলো যে শারীরিক পরিশ্রম, এখনকার দৈনন্দিন যে জীবনটা চলে আসছে তাতে দেখা যায় যে আমরা শারীরিক পরিশ্রম করি না বললেই চলে, এই খাই দায় বসে থেকে পড়ালেখা করি এরকম। তো শারীরিক পরিশ্রম করলেও এই গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো সেগুলো থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি আর কি। তো আমাদের সময় একটুখানি শেষের দিকে চলে আসতেছে, 8 মিনিট আছে, এই জন্য আর কথাবার্তা বেশি না বলে অল্প কথার মধ্যে শেষ করবো। এরপর আসা হচ্ছে আমাশয়। আমাশয় কি হয়, যে একটা ডিজিজ যেটাতে ঘন ঘন মল ত্যাগের ইচ্ছা জাগে আর হচ্ছে মলের সাথে রক্ত যায় বা শ্লেষ্মা জাতীয় পদার্থ বের হয়ে যায়, এটাই মূলত হচ্ছে আমাশা। এই আমাশাটা দুই ধরনের, একটা হচ্ছে অ্যামিবিক আমাশয় আর একটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়। এন্টামিবা হিস্টোলাইটিকা নামক একটা জীবাণু আছে, এই জীবাণুটা যদি অন্ত্রে আক্রমণ করে তাহলে যে আমাশয়টা হয় সেটা হচ্ছে অ্যামিবিক আমাশয়। এই আমাশয় হলে যেটা হবে তাহলে তলপেটে ব্যথা, মলের সাথে রক্ত বা শ্লেষ্মা বের হওয়া, এই জাতীয় প্রবলেম গুলো দেখা দেবে। তো আমাশয় যাতে না হয় সেজন্য কি করবা, এই অ্যান্টিবায়োটিক যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাপনা নিতে হবে। তার জন্য কি করতে হবে, নলকূপের পানি বা ফোটানো পানি অর্থাৎ বিশুদ্ধ পানিটা খেতে হবে। এরপর দেখা যাচ্ছে শাকসবজি ফলমূল খাওয়ার আগে সেগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর ভাত খাওয়ার আগে এই যে আমাদের হাত, হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এরপর টয়লেট থেকে আসার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। এই কাজগুলো করলে মোটামুটি আমাশয় থেকে আমরা রক্ষা পেতে পারি আর কি। আবার যদি রোগটা হয়ে যায় তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, এটা একটা প্রতিকার। তারপর ধর হচ্ছে ব্যাসিলারি আমাশয়। এখন সিগেলা নামক একটা ব্যাকটেরিয়া আছে, কি না কি ব্যাকটেরিয়া, সিগেলা, তোমরা কি শুনতে পাচ্ছ? অ্যামিবিক আমাশয়, হ্যাঁ অ্যামিবিক আমাশয়ের ক্ষেত্রে বলছিলাম অ্যান্ট অ্যামিবা হিস্টোলাইটিকা, এটা একটা জীবাণু। আর ব্যাসিলারি আমাশয় যেটা, সেখানে সিগেলা নামক একটা ব্যাকটেরিয়া সেই জীবাণু। আচ্ছা, সিগেলা নামক যে ব্যাকটেরিয়া এটা যদি আমাদের অন্ত্রে সংক্রমণ ঘটায় তাহলে ব্যাসিলারি আমাশয় যেটা দেখা দেয় এটা হয় আর কি। তো এইটা হলে কি হবে, বারবার পায়খানা এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হওয়া, মানে আমাশয়ের যে লক্ষণ সেই লক্ষণগুলো মূলত দেখা দিবে, সাথে রক্তও যেতে পারে। আচ্ছা, এই আমাশয়টা একটুখানি মারাত্মক, এটা হলে অবহেলা করা ঠিক হবে না, সরাসরি ডাক্তারের পরামর্শ নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে ওষুধপত্র খাইলে এটা থেকে রেহাই পাওয়া যায়। আর যদি দেখা যায় যে অবহেলা করা হলো, আমাশয় চলতেছে, তাহলে দেখা যায় যে এটা অবশ্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এখন আমাশয় ব্যাসিলারি হোক আর অ্যামিবিক হোক, যেটাই হোক, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য বা যাতে না হয় তার জন্য ওই যে হাত ভালোভাবে পরিষ্কার করা, খাবার ভালোভাবে ধুয়ে খাওয়া, বাসনপত্র যেগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার করা, এই ব্যবস্থাপনাগুলো আমাদেরকে নিতে হবে আর কি। আচ্ছা, এই হচ্ছে তোমার আমাশয় সম্পর্কিত কথাবার্তা। বুঝতে পারছো, তা আমাশয় যখন হয় তখন মলের সাথে এরকম সর্দির মতো একটা অংশ যায়, সেটারে বলা হচ্ছে শ্লেষ্মা। এটা মূলত হচ্ছে অন্ত্রের যে প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হয় সেই প্রাচীরটা থেকে এইরকম একটা রস বের হয়ে চলে আসে, মিউকাস যেটা বলে। আর কিছু বলবা? আচ্ছা, তারপরে ডিজিজ যেটা সেটাতে আমরা যাই, কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য একটা ডিজিজ, যেখানে কি হয় যে একজন মানুষের জেনারেলি প্রতিদিন তার হচ্ছে মল ত্যাগ হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু দেখা গেল একজন ব্যক্তির 2 দিন বা 3 দিন পার হয়ে যাচ্ছে তারপরও তার মল ত্যাগের ইচ্ছা হচ্ছে না অথবা মল ত্যাগ তার জন্য কষ্টকর হচ্ছে, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এখন কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হতে পারে, সেটা হচ্ছে এই যে আমাদের অন্ত্র আছে, বিশেষ করে বৃহদন্ত্র, এখানকার যদি দেখা যায় খাদ্য থেকে বেশি পরিমাণে পানি শোষিত হয় তাহলে এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। এরপর দেখা যাচ্ছে আমরা যদি আঁশযুক্ত খাবার কম খাই, ওই যে রাফেস যেটা বলছিলাম খাদ্যের আঁশ,
এই আঁশযুক্ত খাবার যদি কম খাওয়া হয় তাহলে কোষ্ঠকাঠিন্য প্রবলেমটা দেখা দিতে পারে। এছাড়া আমরা যদি কম পরিমাণে পানি পান করি তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তারপর দেখা যাচ্ছে যে শারীরিক পরিশ্রম যদি আমরা না করি তাহলেও এই কোষ্ঠকাঠিন্যজনিত যে সমস্যা সেই সমস্যাটা হতে পারে। তাহলে রক্ষার উপায় কি? রক্ষার উপায় হচ্ছে শাকসবজি জাতীয় যে খাবার গুলো সেগুলো বেশি পরিমাণে খেতে হবে। তারপর লিকুইড খাবার যেগুলো পানি দুধ এই জাতীয় খাবার গুলো খেতে হবে। এরপর দেখা যাচ্ছে যে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা দৌড়ঝাঁপ বা যে কোনো ধরনের ব্যায়াম এই জাতীয় কাজগুলো করতে হবে, তাহলে আমরা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে পারি। এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য সম্পর্কিত কথাবার্তা। এরপর আমরা দেখবো হচ্ছে পরিপাক তন্ত্রের যত্ন। এই যে পরিপাক তন্ত্র আছে এর কিভাবে আমরা এটাকে ভালো রাখতে পারি, কিভাবে এটাকে আমরা যত্ন করতে পারি। তো এখানে আছে প্রথমে দাঁতের যত্ন। এখানে বলছে যে কিছু প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা এবং পরিষ্কার করা উচিত। দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয়, দাঁতের ক্ষয় হয়। খুব বেশি মিষ্টি খেতে নেই, মিষ্টি দাঁতে ক্ষয় করে। তার মানে মুখের মধ্যে যে দাঁত আছে এটা খাদ্য চিবোতে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য দাঁতগুলো যাতে ভালো থাকে এই জন্য নিয়মিত খাবারের পর ব্রাশ করা, ঘুমানোর আগে ব্রাশ করা এই জাতীয় কাজগুলো করতে হবে। আর মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে, কারণ মিষ্টি জাতীয় খাবারগুলো দাঁতে ক্ষতিকর। তারপর আসে হচ্ছে খাদ্যবস্তু। খাদ্যবস্তু পরিষ্কার ও সুসিদ্ধ হওয়া উচিত। বাসি পচা খাবার না খাওয়া ভালো। আঙ্গুলের মগ ছোট রাখা এবং খাবারের আগে থালা বাটি ও হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। 2 মিনিট আছে, শেষ করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে খাওয়া। আমরা কি পরিমাণে খাবো বা কি রকম খাবো সেটা সম্পর্কিত, তা হচ্ছে যে নিয়মিত নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। আমরা যদি 8টায় খাই 8টায় খাওয়া ভালো, যদি দুপুরে 1টায় খাই 1টায় খেতে হবে, 8টা আবার রাতে যদি 8টায় খাই তাহলে 8টায়, মানে খাবারগুলো একটা নির্দিষ্ট সময় খেতে হবে। খুব বেশি সময়ের হেল্প করা যাবে না, এটা একটা ব্যাপার। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে একসাথে বেশি খাবার খাবে না, মানে একসাথে দেখা গেল পেট ভরে গলা পর্যন্ত খেয়ে ফেললে এই কাজ করা যাবে না। পেটটা একটুখানি ফাঁকা রেখেই আমাদেরকে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে। এরপর বলা হচ্ছে সবসময় সুষম খাবার খেতে হবে। খাবার কিছুক্ষণ পর প্রচুর পরিমাণে পানি খেতে হবে। খাবার সঙ্গে সঙ্গে পানি না খাওয়াটাই ভালো, একটু 20 মিনিট বা 30 মিনিট পর খাবার যে আমাদের যে পানি খাওয়া সেটা খেতে হবে আর কি। এরপর সবসময় পানি ফুটিয়ে ঠান্ডা করে খাবে, মানে যদি দেখা যায় পানিতে জীবাণু থাকতে পারে সেই জন্য পানিটা ফুটিয়ে খাওয়া ভালো। খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খেতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা খুব দ্রুত শুধু গলদঘর্ণ করে যাই, খাবারটা চিবোই না, এতে দেখা যায় পুষ্টি উপাদান গুলো ভালোভাবে গৃহীত হয় না। এই জন্য কি করতে হবে, খাদ্যদ্রব্যকে ভালোভাবে চিবিতে হবে, চিবা তারপর সেগুলোকে গিলতে হবে। আর যে কাজটা করতে হবে সেটা হলো অধিক মশলা এবং তেলযুক্ত খাবার যেগুলো সেই খাবারগুলো বর্জন করতে হবে। আচ্ছা, তাহলে পরিপাক তন্ত্রকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, দাঁত পরিষ্কারের মাধ্যমে ভালো রাখতে পারি। 2 নম্বর কথা হচ্ছে খাদ্যবস্তু যেটা খাবো সেটা যাতে ভালো হয়, মানে সুসিদ্ধ হয়, বাসি পচা না হয়, টাটকা হয় সেটা একটা খেয়াল রাখতে হবে। আর খাবারটা কি করতে হবে, পরিমিত পরিমাণে খেতে হবে, নিয়মিত একটা নির্দিষ্ট সময় মেনে খেতে হবে। এরপর অধিক খাবার খাওয়া যাবে না, অধিক তেলযুক্ত এবং মশলাযুক্ত খাবার যেগুলো সেগুলো খাওয়া যাবে না, তাহলে আমাদের যে পরিপাকতন্ত্র এটাকে আমরা ভালো রাখতে পারবো। তো এইটুকু আলোচনার মধ্য দিয়েই মোটামুটি পরিপাক সংক্রান্ত যে অংশটা সেটা শেষ হয়ে যায়, আমার সময় মোটামুটি শেষের দিকে। নেক্সট যেতে আমরা রক্ত সংবহন যে অংশটা সেটা সম্পর্কে আলোচনা করব। তো এটা একটু ভালোভাবে দেখে রেখো, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।